এখন থেকে যে কোনো ফোনের কল লিস্ট আপনি বের করতে পারবেন, বিশেষ করে আপনার প্রিয়জনেরা, আর আপনার সাথে চিটিং করতে পারবে না। আপনি শুধুমাত্র মাইজিপি অ্যাপের মাধ্যমে সব কিছু বের করতে পারবেন। সে কোন নম্বরে কথা বলেছে, কত তারিখে কথা বলেছে, কত টাকার কথা বলেছে এবং কত সময় কথা বলেছে, সব কিছুই বের করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে মাইজিপি অ্যাপটি ওপেন করে নেবেন। মাইজিপি অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন সাইন ইন নামে একটা অপশন, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবেন। আপনি যার ফোনের কল লিস্ট হ্যাক করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর আপনারা নিচে দেখতে পাবেন সাইন ইন, এই অপশনে ক্লিক করে দেবেন। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ম্যানুয়ালি, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। বন্ধুরা, আপনি যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বার একটা কোড যাবে, আপনাকে যে কোনোভাবেই হোক ওই কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আপনার শুধু ওই কোডটা দরকার, তারপরে আপনার কিন্তু ওই ফোনটা আর কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে কোডটি দিয়ে দিবেন, আমি কোডটি দিয়ে দিই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোডটি দিয়ে দিয়েছি। কোডটি দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাবেন তার ফোনে কত এমবি আছে এবং কত মিনিট আছে এবং কতগুলো এসএমএস আছে, সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং তার সিমে ব্যালেন্স কত টাকা আছে সেইগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাজটা হচ্ছে শুধুমাত্র ওই কোডটা সংগ্রহ করা। আপনারা যদি কোডটা সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে যদি ওইখানে আমি যেখানে দিলাম ওইখানে দিতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের কাজ শেষ। আপনি কিন্তু তারপর সব কিছুই দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে তার ওই সিমে মোবাইল রিচার্জ করে দিতে পারবেন, এমবি কিনে দিতে পারবেন, এসএমএস কিনে দিতে পারবেন এবং আরও অন্যান্য সব কিছুই দেখতে পারবেন। তো বন্ধুরা, কল লিস্ট দেখার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে ম্যানু নামে একটা অপশন আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। ম্যানু অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি, এই হিস্টোরি অপশনে ক্লিক করে দেবেন। হিস্টোরি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন কল হিস্টোরি, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। তার আগে বলে রাখি বন্ধুরা, এখান থেকে আপনারা ইন্টারনেট হিস্টোরি দেখতে পারবেন এবং এসএমএস অ্যান্ড আদার্স হিস্টোরিগুলো দেখতে পারবেন, রিসার্চ হিস্টোরি দেখতে পারবেন, বিএএস হিস্টোরিও দেখতে পারবেন। আজকের ভিডিওর মূল বিষয় যেহেতু কল হিস্টোরি দেখা, এজন্য আমি কল হিস্টোরি এই অপশনের উপর ক্লিক করে দেব। কল হিস্টোরি অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই পাশে নাম্বারগুলো চলে আসছে এবং এই পাশে নাম্বারগুলো চলে আসছে, এই পাশে কত তারিখে কথা বলেছে এবং এই পাশে কত টাকার কথা বলেছে, কত সময় কথা বলেছে, সব কিছুই কিন্তু এখানে চলে আসছে। বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা গ্রামীণ সিমের কল লিস্ট বের করতে পারবেন যে কারোর। আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।